শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে কৃত্রিম সহায়ক যন্ত্রপাতি বন্টন শিবির হলো কোচবিহারে। প্রতিবন্ধীদের হাতে এদিন কৃত্রিম সহায়ক যন্ত্রপাতি তুলে দিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। ভোগডাবড়ি কেশিয়ারির গ্রামে সাত মাইল রিহ্যাবিলিটেশন সেন্টারে এদিন এই অনুষ্ঠানে ছিলেন তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সকলের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল। সহায়ক যন্ত্র হুইল চেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধীরা। তুমিও যাও, চল না সব। তোমার হচ্ছে গাড়ি ভেঙে গেছে 5-7 বছর পরে যে আমাদের কাছে। বইয়ের নাম সিলেক্ট করে আমাকে পাঠাও, বই কিনবো। তুই আমার নাম্বার নে, আমাকে দিবা, আমাকে দিবা, আমার অনলাইনে আনা। ওই আর একটা পাকা তো নয়, দাও গাড়ি, দাও থাকো।